জয় গৌনিতাই। আচ্ছা বাবা, আমরা এখন আছি বাগিলা ধ্রুব আশ্রম হরিহর, একটু আশ্রমটার নামটা একটু বলবেন, আশ্রমের নামটা ঠিকানাটা। হ্যাঁ জয় গৌনি, আমাদের এই আশ্রমের নাম বাগিলা নারায়ণানন্দ আশ্রম ধ্রুব মন্দির, এবং এই আশ্রমের পরিচিতি হচ্ছে হরিহর আশ্রম ধ্রুব মন্দির। আচ্ছা, এই আশ্রমটা কবে প্রতিষ্ঠা হয়? এই আশ্রমটি প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীমৎ স্বামী নারায়ণেন্দ্র ব্রহ্মচারী, এবং সংসার জীবনের নাম হচ্ছে হরিহর গোস্বামী মহারাজ। ওনার একনিষ্ঠ নিষ্ঠাবান যোগী পুরুষ শিষ্য ছিলেন শ্রীমৎ প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজজি। এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে 1343 সালে 28শে মাঘ, এবং আজ আমাদের এই আজকের দিনটি হচ্ছে পূর্ণ প্রতিষ্ঠা দিবস, মাঘী পূর্ণিমা। আজ আমাদের বর্তমান 87 বছর ধরে আমরা পালন করে আসছি। এই আশ্রমে প্রথম আচার্যদের ছিলেন শ্রীমৎ প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজজিও, এবং দ্বিতীয় আশ্রমাচার্য ছিলেন প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজজি গুরুদেব নারায়ণানন্দ ব্রহ্মচারীর পুত্র শ্রীমৎ গুরুদাস গোস্বামী মহারাজজিও। আজ বর্তমান 8 বছর শ্রীমৎ স্বামী গুরুদাস গোস্বামী মহারাজজিও মহাপ্রয়াণ হয়েছেন। উনি দেহ সমাধিস্থ হওয়ার আগে আমি ওনারই সুযোগ্য সন্তান শ্রী দয়ালদাস গোস্বামী, আমি বর্তমান তৃতীয় আশ্রমাচার্য রূপে আমি আছি। আচ্ছা, এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এগুলোর একটু পরিচয় করাবেন একটু? আমাদের পরিচিতি বলছে আমরা গিরি সম্প্রদায়, আমাদের গুরু মহারাজের মধ্যে ডোমুদ্রহ উত্তম আশ্রমের আমরা আশ্রিত, উত্তম আশ্রমের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা শ্রীমৎ উত্তমানন্দ ব্রহ্মচারী মহারাজ্য। এই যে তুমি দেখছো বাবা ফটো, এখানে আছে নিচে শঙ্করাচার্যদের, আমাদের আশ্রমের মূল পর্ব গিরি সম্প্রদায়, ওনার উপরে ভগবান শ্রীকৃষ্ণ, তার পাশেই আছে আমাদের পরাপরম গুরুদেব স্বামী উত্তমানন্দ ব্রহ্মচারী মহারাজ, তারপর আছেন ধ্রুবানন্দগিরি মহারাজ্যও, তারপর আছেন অকিঞ্চন মহারাজ্যও, তারপর আছেন আমার দাদু ঠাকুর হরিহর মহারাজ নারায়ণ ব্রহ্মচারী, এবং তারপরেই আছে বর্তমান আশ্রমাচার্য যিনি প্রতিষ্ঠা করেছিলেন আমাদের আশ্রম শ্রীমৎ প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজ্যও, এবং তারপরে আছেন দুমুদ্ধ আশ্রমের বর্তমান এখন আশ্রমাচার্য অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ্যও, তারপরে অভয়ানন্দজির পাশে আছেন শঙ্করানন্দ ব্রহ্মচারী মহারাজ্যও, এবং আমাদের এখানে বর্তমান 11টি নারায়ণ শালক দান শিলা আছে এখানে দেখতে পাচ্ছ, তারপরে আছেন আমার প্রতিষ্ঠাতার দেবতা শ্যামচাঁদজিও রাধারানী, এবং আবার শ্যামচাঁদজিও রাধারানী, এবং তারপরে আছে শ্যামচাঁদজিও রাধারানী যেটি ছোট আকারে, ওইটির ইতিহাস আছে এখানে প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজজির শিষ্য মুদিখানা ব্যবসা করতেন, মুদিখানা মুগ ডালের বস্তার মধ্যে ওই কৃষ্ণরাধিকাকে পাওয়া গিয়েছিল, তাই এই আশ্রমে এনে প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপরে আমাদের গোপালজিও, এবং আমাদের এই আশ্রম যিনি যার জায়গায় প্রতিষ্ঠা হয়েছিল জীবন্ত সমাধির উপরে বর্তমান শিব মন্দির পাশে আছে, তুমি দেখতে পাবে যে শিব মন্দির রামেশ্বর শিব মন্দির।
আচ্ছা বাবা, আপনাদের বছরে যে প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই অনুষ্ঠানটা হয়, তাই তো? হ্যাঁ, আমার বর্তমান আশ্রমের এখন উৎসব মাঘী পূর্ণিমা, হচ্ছে প্রতিষ্ঠা দিবস, আর 27-28 আমরা উৎসব করি প্রাঙ্গবাল ব্রহ্মচারী মহারাজ তীর্থধাম দিবস, এবং এই গ্রাম বাগিল্লা গ্রামে ঐতিহ্যপূর্ণ রথযাত্রা আমরা পালন করি, জন্মাষ্টমী, শিবরাত্রি, নীলপুজো এবং গুরু পূর্ণিমা আমরা পালন করি। আপনি দীক্ষাও দেন তো, তাই তো? হ্যাঁ, আমার এই আশ্রমের প্রথা অনুযায়ী আমি মন্ত্র প্রদান করি, আমরা দীক্ষা দিই। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন। হ্যাঁ, আমার নাম শ্রী দেবদাস গোস্বামী, 9647554955। আমি নাম সংকীর্তন, কীর্তন এবং ধর্মানুষ্ঠান করি, মানুষের সেবা কার্যে লাগি, আমরা দরিদ্রের পাশে দাঁড়া, মাঝে মধ্যে বস্ত্র বিতরণ, যেসব ছেলে শিশু লেখাপড়া করার পয়সা নেয় তাদের কালেকশন করে আমরা পয়সা দিই, এবং আতু অনাথের পাশে দাঁড়া সারা বছরই আমাকে বিভিন্ন প্রান্তে আমাকে অনুষ্ঠান করতে হয়। এই আশ্রমের শাখা আশ্রম গোলসি থানার অন্তর্গত পুরসুরা হরিহর সাধন কুঠি, ওইখানেও রাস পূর্ণিমাতে 12-14 হাজার লোকের সমাগম হয়, আমরা প্রসাদ বিতরণ করি রাসতে, আর আজকেও আমাদের এখানে 10,000-12,000 লোক সমায়েত হয়েছিল। আপনার কামারপুকুরের কাছে একটা আশ্রম আছে? হ্যাঁ, কামারপুকুরে আমাদের জন্মস্থান, কামারপুকুর পরমহংস দেবের জন্মস্থান শ্রী শ্রীরাম কৃষ্ণদেবের, এবং মা সারদামণির জন্মস্থানের পাশেই আমাদের বাড়ি, আমাদের বাড়ির শ্রীপা পাণ্ডুগ্রাম। আমরা বৈষ্ণব অবলম্বনে, আমরা হচ্ছে অদ্বৈত ঠাকুরের কন্যা, বংশানুক্রমিক বংশধর আমরা, আমাদের শ্রীনিবাস আচার্য দেবের আমরা বংশধর। এই বাগিলা গ্রামে যে আশ্রমটার একটু ইতিহাসটা বলবেন, কীভাবে তৈরি হলো প্রথম? হ্যাঁ, বাগিলা গ্রামে ওই তো বললাম তোমাকে, 1343 সাল আমাদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমদ প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজ, উনি পরিব্রাজক স্বরূপ রামায়ণ গান করতেন, তিনি গ্রামে গ্রামে রামায়ণ গান করতে করতে যেতেন, করতে করতে এই বর্ধমান জেলা মেমারি থানার অন্তর্গত বাগিল্লা গ্রামে আসে, বাগিল্লা এবং পার্শ্বস্থ কৃষ্ণপুর এখানে মানুষের মন জয় করে ফেলেন, তারপরে এখানে মানুষের কৃষ্ণপুরে মানুষের মনের ইচ্ছায় এই আশ্রম রানীমা দান করেছিলেন, আশ্রমের জায়গা এবং বাড়ি ঘর সেই থেকে এখানে প্রথম পর্ণ কুটিরে আশ্রম হয়েছিল। তারপরে এই আশ্রমের প্রাইমারি তখন ছিল বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা, আশ্রমের জমিতে শ্রীমদ প্রাণগোপাল ব্রহ্মচারী মহারাজ স্কুল তৈরি করেন, স্কুলের নাম দেয় ওনার গুরুদেবের নাম অনুযায়ী বাগিল্লা হরিহর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, সেই বিদ্যালয় এখনো চলছে, এবং এই বিদ্যালয় বা আশ্রম যখন তৈরি হয় হরিহর মহারাজ শিক্ষা শিষ্য ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন মহাশয়, প্রফুল্ল সেন বিধানরায় প্রফুল্ল সেন এই স্কুল বা এই আশ্রমে এসেছেন, এবং স্কুল প্রতিষ্ঠার সময় উনি এসেছিলেন, এবং এটা প্রথমে কুটকুটি পাড়া বলে একটি আছে আমাদের এই আশ্রম পাড়ে, একটি পুকুর আছে, পুকুরের পাশে বাঁশের মাটির ঘর, উপরে তাল পাতার ছাউনি দিয়ে প্রথমে আশ্রম হয়েছিল, তারপরে কৃষ্ণ কৃপাময় গুরুর কৃপায় এই আশ্রম হয় পাকা। আর আমরা জীবন কল্যাণে মানুষের কাজে মানুষের পাশে থাকি, এবং আত্মিক চেতন ধারা মানুষের মনে
আমরা উদ্ভব করি এখন দিন কাল এখন অনেক শিক্ষিত কিন্তু শিক্ষার মধ্য দিয়ে আমরা এই ধর্মকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের পাশে দাঁড়াচ্ছি উপকৃত হচ্ছি ঈশ্বরের কাছে প্রার্থনা করে জগতে সকলের মঙ্গল হোক আজকে শুভ দিনে মাঘী পূর্ণিমা আজ একটা বিশিষ্ট দিন এই দিনেতে আমরা সকলের জন্য প্রার্থনা জানিয়েছি আজ ভোরে মঙ্গল আরতি ব্রহ্ম মুহূর্তে ব্রাহ্মী হোম গুরু পূজা পাঠ এবং মধ্যাহ্নকালীন প্রায় আনুমানিক বলছি হিসেব তো নেই 7-10,000 লোকের সমাগম এবং রাত্রে আমাদের আরও কিছু লোকের সমাগম সেবা কার্য বা উদান হবে তাই আমি সমস্ত সকলকে আমার আশ্রম বা আমার প্রভুর তরফ থেকে আশীর্বাদ জানাই জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় উত্তম প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল আরেকটি কথা আমরা অনেকদিন ধরে এখন চেষ্টা করছি করোনা মার্কেট করোনা বাজার চলছে এই আশ্রমের কিছু বাড়ি নির্মাণ করতে হবে অতিথিশালা অতিথিশালা তার জন্যে আমি তোমার মাধ্যমে সকলের কাছে আবেদন জানাই সহৃদয় ব্যক্তি যদি কোনো দান করে এখানে আমাদের মন্দিরের জন্য মন্দির আবার যাত্রীবাস ভক্তদের থাকার জায়গা এবং গরিব আতুর মানুষের পাশে দাঁড়ানোর সাহায্য যদি কেউ করেন আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারে জয় গুরু জয় গুরু জয় গৌনিতা যখন আমরা এটা দিয়ে যাই রাস্তার উপরে যেন মিছিল করছে ডিয়ার ভিউয়ার্স সেটা দেখাচ্ছি আশ্রম সংলগ্ন স্কুল আশ্রমের জায়গার উপর গড়ে উঠেছে এটা নিম্ন এটা প্রাথমিক একটা বিদ্যালয় এটা আশ্রমেরই একটা পুকুর এটা আশ্রমের আম বাগান এগুলো এককালে কোয়ার্টার ছিল আশ্রমেরই এক জায়গায় স্কুলের ডিয়ার ভিউয়ার্স সেটা দেখাচ্ছি আপনাদের একটা যজ্ঞস্থল এখানে যোগ্য হয় এটা আশ্রমের আশ্রমটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে
Yeah.